বহুদিন আগের কথা, একটি জঙ্গলের গভীরে একটি কমলা গাছে দুটি কাঁচা কমলা ছিল। একদিন কাঁচা কমলা দুটি তাদের নিজেদের মধ্যে কথা বলছিল। ওহে বন্ধু, কেমন আছো? আমি ভালো আছি বন্ধু, তোমার কি অবস্থা? আমি তো বন্ধু সব সময় ভালো থাকি। এইভাবেই দুটি কাঁচা কমলা তাদের নিজেদের মধ্যে কথা বলছিল। এমন সময় একটি কাঁচা কমলা বলে ওঠে, বন্ধু তুমি কি আমার দিকে কিছু লক্ষ্য করেছো? আমাকে দেখতে তোমার থেকে অনেক সুন্দর লাগে। কি যে বলো বন্ধু, আমরা তো দুজনেই দেখতে একই রকম, আর তাছাড়া আমরা দুজন তো একই গাছের কমলা, তাহলে তুমি অধিক বেশি সুন্দর কিভাবে বলতে পারো নিজেকে? তুমি আর যাই বলো বন্ধু, আমরা একই গাছের বা একই রকম দেখতে হলেও আমি তোমার থেকে অধিক বেশি সুন্দর। যদিও দুটি কমলা দেখতে একই রকম ছিল, কিন্তু দুটি কমলার মন ছিল সম্পূর্ণ আলাদা। একজন কমলা অনেক ভালো ও দয়ালু স্বভাবের, আর অপরজন ছিল অহংকারী, স্বার্থপর ও হিংসটি স্বভাবের। এইভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। আর এদিকে কমলা দুটিও বেশ বড় হয়ে যায়। এ দুটি কমলার মধ্যে থেকে অহংকারী কমলাটি দ্রুত পেকে যায় এবং দেখতেও সে অনেক সুন্দর হয়। এমন সুন্দর রূপ পেয়ে অহংকারী কমলাটি আরো বেশি অহংকারী হয়ে ওঠে, আর সে সবসময় তার রূপের বড়াই করতে থাকে। একদিন পাকা কমলাটি বলে, আজ আমি অনেক খুশি, কারণ আমি আজকে পরিপূর্ণ সুন্দর রূপে পরিণত হয়েছি। আমার শরীর থেকে অনেক সুন্দর সুগন্ধ বেরোচ্ছে, আহ! এমনই পাকা কমলাটি তার রূপের বড়াই করে কাঁচা কমলাটিকে শোনাচ্ছিল। এমন সময় কাঁচা কমলাটি বলে, বন্ধু তোমার শরীর থেকে সুন্দর সুগন্ধ বের হচ্ছে, আর তুমি তা নিয়ে এত অহংকার করছো। বন্ধু তুমি এটা ঠিক করছো না। আমার সুন্দর রূপ সুন্দর সুগন্ধির জন্য তোমার অনেক হিংসে হচ্ছে, তাই না? আমি জানি এটা তো হওয়ারই কথা, কারণ আমার মতো সুন্দর এই জঙ্গল আর একটি ফলও পাবে না। আর তোমাকে দেখো দেখো, দেখতে কেমন বিশ্রী, আর তোমার শরীর দিয়ে কোনো সুগন্ধও বের হয় না। বন্ধু তুমি এমন অহংকার করছো কেন? আমরা তো একই গাছের কমলা, তোমার গায়ের রংটা আগে বদলে গেছে, আর কয়েকদিন পর তো আমার রংটাও বদলে যাবে। তাই বলে কি বন্ধু তুমি আমার সাথে অহংকার করবে? দেখ কাঁচা কমলা, তুই মোটেও আমাকে বন্ধু বলবে না। তোর চেহারা দেখ আর আমার চেহারা দেখ, আমাকে নিয়ে সবাই কত প্রশংসা করবে, আর তোকে দেখে সবাই মুখ ফিরিয়ে নেবে। আর আমার এমন রূপ দেখে তোর খুব অহংকার হচ্ছে, তাই না রে? এইভাবে বলছো কেন? কখনো আমি আমার নিজেকে নিয়ে অহংকার করি না। আমি তো শুধু তোমাকে বলেছি, তুমি যেমন অহংকার করছো এটা করা ঠিক না। এমনই কাঁচা কমলা ও পাকা কমলা মিলে কথা বলছিল। ঠিক তখনই সেখান দিয়ে একটি হাঁস যাচ্ছিল। হাঁসটিকে দেখে পাকা কমলাটি বলল, এই যে হাঁস ভাই, একটু দাঁড়াও, আমাদের মধ্যে একটা বিচার করে দিয়ে যাও তো। কেমন বিচার? আচ্ছা হাঁস ভাই, বলো তো আমাদের দুজনের মধ্যে তুমি কাকে বেশি মূল্যায়ন করবে? পাকা কমলার এমন কথা শুনে হাঁসটি একটু চিন্তায় পড়ে যায়, আর তারপর বলে, যেহেতু তোমরা একই গাছের দুটি কমলা, আর তোমার গায়ের রং একটু আগে বদলে গেছে, কিন্তু কাঁচা কমলার গায়ের রঙও কিছুদিনের মধ্যেই বদলে যাবে, তাই আমার কাছে তোমরা দুজনই সমান। এমন কথা শুনে পাকা কমলাটি অনেক রেগে যায় আর বলে, আমি জানি হাঁস ভাই, তুমি ওই কাঁচা কমলাকে খুশি করার জন্য মিথ্যা বলছো। না পাকা কমলা, আমি মিথ্যা বলি না, কারণ মিথ্যা বলা তো মহাপাপ। আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে আমি সেটাই বলেছি মাত্র। মূর্খ হাঁস একটা, যা এখান থেকে দ্রুত চলে যা। এত অহংকার করা ভালো নয়, মনে রেখো পাকা কমলা, অহংকার পতনের মূল। এমন কথা বলে হাঁস সেখান থেকে চলে যায়।
বেশ কিছুক্ষণ পর একটি কাক বিশ্রাম নেওয়ার জন্য ওই পাকা কমলার ডালের উপরে সে বসে। আর তখন পাকা কমলাটি অনেক রেগে যায় আর বলে, এই বাজে কাক, তুই আমার ডালের উপরে এসে বসেছিস কেন? তোর গায়ের নোংরা যদি আমার শরীরে এসে পড়ে তাহলে তো আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। যা ভাগ এখান থেকে, ভাগ বলছি। তখন কাকটি বলে, কা কা, পাকা কমলা ভাই, আমি অনেক ক্লান্ত, তাই তো একটুখানি বিশ্রাম নিতে আমি এখানে বসেছি, আর আমি একটুখানি বিশ্রাম করে চলে যাব। কাকের এমন কথা শুনে তো পাকা কমলা আরো রেগে যায় আর বলে, মূর্খ একটা, বিশ্রাম নিবি তো আর কোনো জায়গা পাস নাই তুই, বিশ্রাম নেওয়ার জন্য কি আমার ডালটাই তোর চোখে পড়েছে? এমন করে কথা বলছো কেন বন্ধু? কাক ভাই তো আমাদের কোনো ক্ষতি করছে না, শুধুমাত্র একটু বিশ্রাম নেওয়ার জন্যই তো বসেছে। চুপ কর গাধা, তোকে বলেছি না আমি তুই আমাকে একদম বন্ধু বলবি না, আর আমার ব্যাপারে তোর নাক না গলানোটাই ভালো। কাক ভাই, তুমি আমার এই দিকটাতে এসে বসো, আর যতক্ষণ ইচ্ছে ততক্ষণ তুমি এখানে বসে থাকো। এই বাজে কাক, তোকে বলছি না এখান থেকে যেতে, দূর তো যা। ইস, আমার শরীরটা গন্ধ করে দিল। এরপর কাকটি কাঁচা কমলার ডালের দিকে এসে বসে আর বলে, ধন্যবাদ কাঁচা কমলা, তুমি অনেক ভালো, আর ওই পাকা কমলা অনেক অহংকারী, অহংকার যে সর্বনাশ ডেকে আনে, তাই অহংকার করা যে একদম ঠিক না। হ্যাঁ কাক ভাই, তুমি একদম ঠিক বলেছ। আচ্ছা কাঁচা কমলা ভাই, অনেক তো বিশ্রাম নিলাম, আমি বরং এখন চলে। এমনটি বলে কাকটি সেখান থেকে উড়ে চলে যায়। একদিন একটি ছাগলছানা অনেক দুঃখের সাথে কাঁদতে কাঁদতে ওই কমলা গাছটির নিচে এসে দাঁড়ায়। আর সেখানে দাঁড়িয়ে ছাগলছানাটি অনেক কান্না করতে থাকে। ছাগলছানার এমন কান্না দেখে পাকা কমলাটি অনেক রেগে যায় আর বলে, এই ছানা, এখানে এসে এমন বিরক্ত কেন করছিস? তোর কান্নার দরকার হলে তুই দূরে গিয়ে কান্না কর। ইস, আমার মাথাটা একদম ধরিয়ে দিল রে। পাকা কমলা, এইটুকু একটা ছানা কান্না করছে, কোথায় তুমি ওকে থামাবে? ওর কষ্টের কথা শুনবে, আর তা না করে তুমি ওর সাথে এমন খারাপ ব্যবহার করছো, আসলে তোমার থেকে এর ভালো আর আশা করাই যায় না। এরপর কাঁচা কমলাটি ছাগলছানাকে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে ছানা তোমার, তুমি এমন করে কাঁদছো কেন? তোমাকে কি কেউ মেরেছে? ছাগলছানাটি জবাবে বলল, না, আমাকে কেউ মারে নাই, কিন্তু আমার মা আমাকে অনেক বকেছে, আর তাই তো আমি কান্না করছি, আর আমি বাড়িতেও ফিরে যাব না। এমনি এমনি তো তোমাকে বকি নাই, নিশ্চয়ই তুমি কোনো অপরাধ করেছ। অপরাধ? হ্যাঁ, তা অবশ্য একটু করেছি, তাই বলে কি আমাকে বকবে বলো? এখন আমাকে আগে বলো তো, তোমার মা কি তোমাকে শুধু বকে নাকি আদরও করে? আমার মা তো আমাকে অনেক আদর করে, আর আমাকে অনেক ভালোবাসে। দেখেছো, তোমার মা তোমাকে কত ভালোবাসে, কত আদর করে, আর তুমি কিনা তোমার মাকে কষ্ট দিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছ। আচ্ছা বলো, তুমি যদি এমন বাড়ি ছেড়ে চলে যাও, তাহলে কি তুমি অন্য কোথাও গিয়ে তোমার মায়ের অমন আদর ভালোবাসা পাবে? কাঁচা কমলার এমন কথা শুনে ছাগলছানাটি কান্না থামিয়ে বলে, সত্যি তো, আমার মায়ের মতো করে আমাকে তো কেউ ভালোবাসবে না, এমন করে তো কখনো ভেবে দেখিনি আমি। এখন তো ভেবেছো, তাই বলছি কি তুমি এখন তোমার মায়ের কাছে ফিরে যাও, হয়তো এতক্ষণে তোমার মা তোমাকে খুঁজে বেড়াচ্ছে। এমন সময় পাকা কমলাটি বলে, এই যে সানা, তুমি মোটে ওই কাঁচা কমলার কথা শোনো না, তোমার মা তোমাকে একটুও ভালোবাসে না, আর তাই তো তোমাকে অনেক বকেছে, তুমি বাড়ি ছেড়ে চলে এসে একদম ঠিক করেছ। ঠিক এমন সময় ছাগলছানাটির মা ছানাটিকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে আর তার ছানাকে পেয়ে ছাগলটি অনেক খুশি হয়। আর তখন ছানাটির উদ্দেশ্যে বলে,
বাবা, আমি তোকে বকেছি বলে তোর অনেক মন খারাপ হয়েছে, তাই না? আমি তোকে আর বকবো না। এখন তুই বাড়িতে চল বাবা, আমি তোর পছন্দের ঘাস এনেছি, চল বাবা। এই দেখে কাঁচা কমলাটি বলে, আমি বলেছিলাম না সানা, তোমাকে তোমার মা খুঁজে বেড়াচ্ছে, এখন দেখলে তো। হ্যাঁ কাঁচা কমলা, তোমাকে অনেক ধন্যবাদ, তোমার জন্যই আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি অনেক ভালো, এখন তাহলে আমরা চলি। এমন কথা বলে ছাগল ও ছাগল ছানাটি তাদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে সেখান থেকে চলে যায়। তখন পাকা কমলাটি কাঁচা কমলাকে বলে, ও যত সব আদিক্ষেতা। এরপর কেটে যায় বেশ কিছুদিন। আর এদিকে কাঁচা কমলাটি পেকে অনেক সুন্দর হয়ে যায়, আর ওই অহংকারী পাকা কমলাটির শরীর শুকিয়ে অনেক বিশ্রী হয়ে যায়, আর তার শরীরটা পোকামাকড়দের বাসস্থান হয়ে যায়। এমন খারাপ অবস্থা দেখে সেই অহংকারী কমলাটি কান্না করতে করতে বলে, হাই হাই, এই কি অবস্থা হয়েছে আমার, আমি যে দেখতে অনেক কুৎসিত হয়ে গেছি, সময়ের পরিবর্তনের সাথে সাথে যে আমিও পরিবর্তন হয়ে গেছি। এমনই বলতে বলতে অহংকারী কমলাটি অনেক কান্না করতে থাকে। আর ওদিকে পাকা কমলা রূপে কাঁচা কমলাটি বলে, দেখেছো বন্ধু, আজ তোমার কি অবস্থা, এক সময় তুমি তোমার এই সুন্দর রূপ নিয়ে অহংকার করতে, আর এখন দেখেছো তোমার সেই শরীরের কি অবস্থা হয়েছে। তাই বলি কি বন্ধু, যার শুরু আছে তার শেষও আছে, আজকে তুমি আমাকে যেমন দেখছো কালকে আমি তেমন থাকবো না, আর এটাই স্বাভাবিক। এরপর ওই অহংকারী কমলাটি অনেক দুর্বল হয়ে যাওয়াতে গাছ থেকে ছিঁড়ে মাটিতে পড়ে যায়, আর সেখানেই মারা যায়। তো বন্ধুরা, আজকে আমরা এই গল্পটি থেকে অনেক কিছু শিখেছি, যে রূপ থাকলেই রূপের অহংকার করতে নেই, কারো উপকার করতে না পারলেও ক্ষতি করা ঠিক না, আর যার শুরু আছে তার কিন্তু শেষ একদিন হবেই। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে দিও, আর সবার আগে এমনই সব নিত্য নতুন গল্প পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। দেখা হবে আবারও অন্য কোনো গল্পে। ধন্যবাদ।